আসামি হাবিবুর সহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামি 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বেলা 11টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া এই আদেশ দেন। এর আগে ছোয়া পরিবহনের বাস চালক, সুপারভাইজার ও হেলপার সহ 5 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক। গত বছরের 25 আগস্ট টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয় কলেজ ছাত্রী রূপাকে। এ ঘটনায় ওই বছরের 28 আগস্ট মধুপুর থানায় ছোয়া পরিবহনের চালক ও হেলপার সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রূপার ভাই। তদন্ত শেষে গত 15 অক্টোবর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এই মুহূর্তে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। রায়ের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি দীপের কাছে। দীপ, শফিক, ঠিক যেমনটি আপনি বলছিলেন, রূপা খাতুন হত্যা মামলা কিন্তু এই পর্যন্ত 4 জনকে ফাঁসি এবং 1 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে রায়ের কপিটি আমাদের হাতে এসেছে। আমরা ইতিমধ্যে যেটি দেখতে পেয়েছি যে আসামি হেলপার মোহাম্মদ শামীম, হেলপার আকরাম, হেলপার জাহাঙ্গীর এবং ড্রাইভার হাবিব মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সুপারভাইজার যে ছিল সবর আলী তাকে কিন্তু 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়েছে। আমরা এখানে আসার পরে যেটি দেখতে পেয়েছি যে রূপার পরিবার যে রায়টি হয়েছে সেই রায়টি খুশি হয়েছে এবং তারা বলেছেন যে এই রায় যাতে উচ্চ আদালতে বহাল থাকে সেক্ষেত্রে আসলে তাদের যে আত্মীয় মারা গেছে বা রূপা মারা গেছে রূপা আত্মা শান্তি পাবে। এর আগে যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গত 25 আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনকে কিন্তু চলন্ত বাসে ধর্ষণ করা হয়, এরপরে হত্যা করা হয়। এই মুহূর্তে রূপা খাতুন একজন আইনজীবী আমাদের সাথে আছে। আপনি যদি আমাদেরকে পুরো রায়টির বিষয়ে একটু বলেন। এটি আপনারা জানেন, সাম্প্রতিক বাংলাদেশে এই রূপা ধর্ষণ এবং হত্যা মামলাটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা, সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে ছিল এই মামলার রায় কি হয়। একটুক্ষণ আগেই এই মামলার রায় ঘোষিত হয়েছে এবং আপনারা জানেন ইতিমধ্যে যে পাঁচজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করে তাদের অপরাধের বিস্তৃত বিবরণ দিয়েছিল এবং সেটি আজকে রায়ের মধ্য দিয়ে বিজ্ঞ আদালত প্রমাণিত আমরা করেছিলাম এবং সেই রায়ের মধ্যে যেটি এসেছে সেটি 4 জন আসামির ফাঁসির দণ্ডাদেশ হয়েছে এবং 1 জন আসামির বয়স বিবেচনায় বৃদ্ধ, তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই রায়ের সবচেয়ে বিষয় যেটা আপনার প্রণিধানযোগ্য এবং যেটা বলবো আমি একটু ঐতিহাসিক রায়, সেটি হলো এই যে এই অর্থদণ্ডটা এই ভিকটিম রূপার পরিবারকে দেওয়ার জন্য আদেশ হয়েছে। আরেকটি বিষয়, যে বাসে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল সেই বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং বাসের মালিকানা পরিবর্তন করে রূপা খাতুনের পরিবারকে প্রদান করার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে। এই রায়ের মধ্য দিয়ে একদিকে যেমন আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, অন্যদিকে আপনি দেখবেন যারা ধর্ষক, যারা খুনি, যারা অপরাধী, তারা এই দ্রুত সময়ের মধ্যে, মাত্র 5 মাসের মধ্যে এই মামলার এই রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে যে যারা ধর্ষক, যারা খুনি, তাদের পার বাংলাদেশে পাওয়া যাবে না। এবং আমি এটা প্রত্যাশা করি যে এই রায়টি যেটি দেওয়া হয়েছে এবং আমরা 7-8 জন সাক্ষী বিজ্ঞ আদালত উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উচ্চ আদালতেও এই রায়টি বহাল হবে এবং অতি দ্রুত যাতে এই রায়টি কার্যকর হয় সেটি আমরা আশা করি। ঠিক যেমনটি আপনারা শুনছিলেন যে রূপা খাতুনের আইনজীবীরা যেটি বলছিলেন মামলার বিষয়ে, এবং আপনাদেরকে একটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে এই মামলাটি মাত্র 14 কার্যদিবসের মধ্যে কিন্তু মামলার রায়টি দেওয়া হলো এবং এই মামলার রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে রূপার পরিবার মনে করছে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা না ঘটানোর সাহস না পায়। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। বাসে কলেজ ছাত্রী ধর্ষণ এবং হত্যা মামলার বিষয়ে টাঙ্গাইলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান।